শুনলাম কেউ তো সিজিনিয়া সন্তুষ্ট না, একটা সেমিস্টার গেছে আর কত, সামনে দেখো যে মিস্টার আসে বই না। তবে ব্রো চলো এবার আসল কথায় আসি, 60% পাস মোটেও নয় বেশি, ক্লাসে বসে কেন তুমি ঘুমায় বলো না, 64 পাওয়া তেমন কিছুই না, আমাকে তো থামাতে তো পারবে না, সব করে পিএলএ এবার খুব পাবো, কুয়েতবাসি তো সিটি ছাড়া জীবনে আসে আর কি তো, সিটি ফোর যাদের তারা পড়লো কিন্তু আঁকা পিনিক বাজি করলাম কি হইতো, কুয়েতবাসি তো সবাই তাকে পড়াশোনা নিয়ে চিন্তিত, কথা নিয়ে দিচ্ছে দৌড়ানি তো, পরীক্ষায় ব্যাকলগ আছে শঙ্কিত, আর কইছে আর তো নিতে পারতাছি না, ছুটি কবে দিব একটু শান্তি পাবো, শান্তি পাবো শান্তি পাবো, অনেক বলছি সিলেবাস একটু কম না, মানুষ তো আমরা বোঝার চেষ্টা করো, মনে হয় বেশি দিন আর কাজ করো, এত পড়া পড়তে পারবো না, সারা থেকে আমি বললাম রেজাল্টটা ভালো হবে না, সিজি ফোর পাইলে তুই তো হইয়া যাবি মাল না, সিজি লো থাকলে সবাই তোর তো বালসা, দেখতে যত ফিলান তত ফিলান তা মিনার, তুমি কেন করে মেরা ফিরে চায় বার বার, অ্যাসাইনমেন্টটা লেট রিপোর্ট পড়তে কুইকে থাকি, সময় দিতে পারি না যে আমি তো সবার খাপাইছো খাপাইছো, কয়বার খাপাইছো গভর্নমেন্ট ভাই আর কয়বার খাপাইছো, সিনিয়র জুনিয়র বন্ডিং বাট কোথাও আর নাই তো, কুয়েতবাসীর জন্য এটা বড় গর্ব পড়াশোনা নিয়ে চিন্তিত, চোখা নিয়ে দিচ্ছে দৌড়ানি তো, তবে খায় ব্যাকলগ আছে শঙ্কিত, ছাড়া জীবনে আছে আর কি তো, শঙ্কিত